আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? না ভোলার মতো স্বাদের, সেরা স্বাদের কালা ভাজা মাংসের খিচুড়ির রেসিপি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যখন তখন এখন টুপটাপ বৃষ্টি পড়ে, আর বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কি চলে? কিন্তু একই রকম খিচুড়ি খেতেও কিন্তু ভালো লাগে না। এই রেসিপিটা সম্পূর্ণ অন্যরকম, খেতে জাস্ট অসাধারণ। ঘরে সবাইকে একবার তৈরি করে দিলে বারবার খেতে চাইবে। সবার প্রথমে আমি বিফ নিয়ে নিয়েছি, গরুর মাংস নিয়ে নিয়েছি 1.5 কেজি, 1 কেজি আর 1/2 কেজি, আর এই যে দেখুন একটু চর্বিযুক্ত মাংস নিয়েছি, 10-15% মতো আমি চর্বি নিয়েছি। তো এই যে দেখুন আলু বড় বড় 6টা। আলুগুলোকে প্রথমে আমি মাঝখানে ফালি করে নিয়ে এরপর প্রতি ফালি 3 পিস করে কেটে নিচ্ছি। তার মানে প্রতিটা আলু টোটাল 6 পিস করে আমি কেটে নিলাম। এখন আলুতে কিছুটা লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে আমি ভালো করে আলুর সাথে মাখিয়ে নিচ্ছি। তো আলুটা এইভাবে মাখানো থাক, এখন মাংসের প্রসেসিংয়ে আমরা চলে যাচ্ছি। এখন মাংসতে আমি কিছুটা হলুদ এবং সামান্য লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। লবণ খুব বেশি দিবেন না, কারণ মাংস ভাজির পরে অল্প হয়ে যাবে। খুব ভালো করে মাখাতে হবে, যাতে করে সমস্ত মাংসে হলুদ লবণ ভালো করে লাগে, কোথাও লাগবে কোথাও লাগবে না এমনটা যেন না হয়। এখন ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি 1/2 কাপ। এই 1/2 কাপ তেলেই কিন্তু পুরো রান্না শেষ হয়ে যাবে, যদি আমার মতো আপনারা 10-15% চর্বি দেন। তো দেখুন আমি মাংসগুলোকে এক লেয়ারে বিছিয়ে দিচ্ছি, একটার উপরে একটা দেয়া যাবে না, মাছ ভাজির মতো করে মাংস বিছিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে ফার্স্ট ব্যাচ। প্রথমে আগুনের আঁচ মিডিয়ামে রেখেছি, কারণ প্রথমে যে পানিটা বেরোবে এটা তাহলে শুকিয়ে যাবে। দেখুন আমি এক ব্যাচে কতটুকু করে দিয়েছি, মানে আপনারা আরও বড় ছড়ানো হাঁড়িতে দিলে আরও বেশি দিতে পারবেন। দেখুন এক পাশ কিছুটা হয়ে এসেছে, প্রায় 3-4 মিনিট পর আমি এখন উল্টে দিলাম। এখন কিন্তু আর তেমন পানি বেরোবে না। এখন আগুনের আঁচটা আমি কমিয়ে দিয়েছি, লোতে দিচ্ছি, বা লোত চাইতে হালকা একটু বেশি বলা যায়। তো ওই আছে, এখন আমি অন্য পাশটাও কিন্তু ভাজি করব। তো অন্য পাশটা বেশি সময় ভাজি করা লাগবে না, প্রথমবার 4 মিনিট ভাজি করেছি, পরের বার এই পাশটা 3 মিনিট ভাজি করলেই হবে। তো এই যে 3 মিনিট ভাজি করা, টোটাল 7 মিনিট ভাজি করা হয়েছে 2 পাশ। এরপর এখন উল্টে পাল্টে একটু ভাজি করে নিচ্ছি সমস্ত মাংসে, তাহলে কালার আসবে এবং মাংসের সব সাইড যেন সুন্দরভাবে ভাজি হয়। দেখুন কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে ভাজি করে নিচ্ছি, দেখুন এরকম হবে। এই পর্যায়ে আমি মাংসটা ছেঁকে তুলে নিচ্ছি, মাংস ভাজার অ্যারোমা ছড়িয়ে পড়ছে, আর হলুদ লবণ মাখানো ভাজা মাংস খেতে কিন্তু অনেক মজা। যারা শক্ত মাংস খেতে পছন্দ করেন তারা এরকম ভাজা মাংসও খেয়ে দেখবেন। তো দেখুন তেল কিন্তু কমেনি, বরং বেড়েছে, কারণ চর্বি দেওয়া হয়েছিল। তো এর মধ্যে এখন আমরা আলুটা দিয়ে দিলাম। তো প্রথমে আগুনের আঁচ বাড়িয়ে দিয়েছি, কারণ আলুর মধ্যে যে পানিটা ছিল লবণ সহ, এটা গলে যে পানিটা হয়েছে, তো এখন সেই পানিটা আগে শুকিয়ে যাক, তারপর অল্প আঁচে পুরোপুরি সিদ্ধ করে ভাজি করে নিব। এখন আমি প্রেশার কুকারে মাংসটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্রেশার কুকার ছাড়াও রান্না করতে পারেন, সেক্ষেত্রে সময় বেশি লাগবে। একটা তেজপাতা আমি এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ, কুচি করে কেটে নিয়েছি। এখন স্যালারি সিড বা রাঁধুনি গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আজওয়াইন বা জৈন গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, 1.5 টেবিল স্পুন ধনে গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, 1.5 টিস্পুন। ডিসক্রিপশন বক্সে বাবুর্চি গরম মশলা তৈরির লিঙ্ক আমি দিয়ে দিলাম। কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়াও 1 চা চামচ, এলাচ গুঁড়া জাস্ট ছোটো 1 চিমটি, একটু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে। জায়ফল গুঁড়া দিয়ে দিয়েছি 3/4 চা চামচ, জয়ত্রী গুঁড়া দিয়ে দিয়েছি 1/4 চা চামচ, পেঁয়াজ বেরেস্তা দিলাম 3/4 কাপ, মানে 1/4 কাপ,
টক দই 4/3 কাপ নিয়েছি, খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর টক দইটাও আমি দিয়ে দিলাম। সয়া সস নিয়েছি 2 টেবিল চামচ, পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। এরপর সমস্ত উপকরণ ভালো করে আমি খুন্তি দিয়ে নাড়া দিয়ে মিক্স করে নিলাম। এখন প্রেশার কুকারে কভারটা লাগিয়ে দিলাম। প্রথমে হাইতে 1টা সিটি বাজিয়ে এরপর লোতে 20 মিনিট কুক করেছি। এদিকে আলুটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আলুটাকে আমি অনবরত নেড়ে নেড়ে একটু মচমচে করে ভাজি করে নিয়ে আলুটাও তুলে রাখবো। এই আলু দিয়ে খিচুড়ি তৈরি করলে রান্না কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তো আলুটাও আমি এখন তেল থেকে ছেঁকে তুলছি। এই একই তেলে কিন্তু বাকি খিচুড়িটাও রান্না হবে। তো এখন দেখুন 20 মিনিট হয়ে গিয়েছে, মাংস কিন্তু কুক হয়ে গিয়েছে, পানিটাও অলমোস্ট শুকিয়ে গিয়েছে। এখন মাংসের কোয়ালিটির উপর ডিপেন্ড করে মাংস সিদ্ধ হতে সময় কম বা বেশি লাগতে পারে। আমি একটু লবণটা টেস্ট করে দেখলাম, দেখি লবণ আরেকটু লাগছে। তো আমি আরেকটু লবণ দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে রেখে দিচ্ছি। এখন এই ফ্রাই প্যানের তেলের মধ্যেই রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা আমি ভাজি করে নিচ্ছি। রসুন কুচি ভাজি হলে এখানে আমি যেই ভাজা মাংসটা রান্না করেছি প্রেশার কুকারে এটা দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প অল্প করে দিচ্ছি আর নেড়ে নেড়ে দিচ্ছি, তাহলে ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। হালকা মাখা মাখা ঝোল আছে। তো অনবরত নেড়ে নেড়ে ভাজছি, অল্প অল্প করে দিচ্ছি আর সমস্ত মাংস আস্তে আস্তে দেয়া হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে অনবরত নেড়ে নেড়ে ভাজি করছি। আর দেখুন যেই প্রেশার কুকারটাতে মাংস রান্না করেছি সেটা ধুইনি, সেখানে আমি একটু পানি দিয়ে দিলাম। 1/2 কাপ বুটের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে প্রেশার কুকারটা এখন বন্ধ করে এই বুটের ডালটা পুরোপুরি সিদ্ধ করে নিচ্ছি। বাদ বাকি ডাল আমি কতটুকু চাল ডাল দিয়েছি সেটা আমি পরে বলছি। মাংসটা এভাবে আমি আগুন কমিয়ে বাড়িয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। প্রায় 7 মিনিটের মতো আমি ভাজি করেছি। দেখুন মাংসের নিচে একটু লেগে লেগে আসছে, কিন্তু লক্ষ্য রাখবেন পড়ে না যেন, লেগে লেগে আসছে এটাতে সমস্যা নাই, বরং এটা থেকে টেস্ট আরও বাড়বে। তো পাতিলের গায়ে যেগুলো লেগে লেগে আসছে এমনিতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখেছেন পুরোপুরি তেল এখন ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে বলকুঠা গরম পানি ব্যবহার করব। 1 কাপ পরিমাণ বলকুঠা গরম পানি আমি দিয়ে দিলাম। এরপর নেড়ে মিক্স করে নিচ্ছি, আর নিচের দিকেও খুন্তি দিয়ে এভাবে করে করে আমি দিচ্ছি, যাতে করে নিচের যে মশলাগুলো লেগে লেগে এসেছে এগুলো এই পানির সাথে মিক্স হয়ে যায়। টক বকিয়ে ফুটে উঠেছে, দেখুন এখন কিন্তু মাংসের কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আগুনের আঁচটা আমি কমিয়ে দিচ্ছি, তাহলে তলায় একটু আটটু এখনও যে ভালো করে মিক্স হয়নি সেটাও মিক্স হয়ে যাবে, মাংসটা আরও সুন্দরভাবে কুক হবে। এভাবে প্রায় 5 মিনিটের মতো আমি রান্না করেছি। দেখুন মাংস থেকে কিন্তু আবার তেল ছেড়ে দিয়েছে এবং মাংসের ঝোলটা পুরা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আগুনের আঁচটা বাড়িয়ে দিচ্ছি। আগুনের আঁচ বাড়িয়ে তারপর মাংসটা ছেঁকে তুলতে হবে। লাস্টে হাই আঁচে মাংস ভাজতে ভাজতে মাংস যখন তুলবেন দেখবেন তেলটা মাংস থেকে আলাদা হয়ে যাচ্ছে। দেখুন তেল কিন্তু এখন মাংস থেকে আলাদা হয়ে যাচ্ছে আগুন বাড়িয়ে রাখার কারণে। তো মাংস তুলে নেওয়ার পর 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, আগুনের আঁচ কমিয়ে দিলাম। একটু সময় ধরে কুক করতে হবে যাতে করে হাঁড়ির তলায় মশলা ঝোল সব উঠে আসে। দেখুন খুন্তি দিয়েও আমি এইভাবে ছেঁচে ছেঁচে দিচ্ছি। তো দেখুন আস্তে আস্তে কিন্তু এই ঝোলের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তার মানে সমস্ত মশলাগুলো এখন পানির মধ্যে এসেছে আর পানিটা গাঢ়ও হয়ে গিয়েছে। এই পর্যায়ে 1 কাপ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। আগুনের আঁচ এখন একদম বাড়িয়ে দিলাম, বাড়িয়েই এই পেঁয়াজ কুচিটা আমি কষিয়ে নিচ্ছি বা ভাজি করে নিচ্ছি। পেঁয়াজটা দেখুন সফট হয়ে এসেছে আর পানিটা শুকিয়ে তেলের উপর উঠে এসেছে। এই পর্যায়ে এখন আমরা এটা এক সাইডে রেখে দিচ্ছি আগুন বন্ধ করে। মুগ ডাল নিয়েছি 1.5 কাপ,
এক কাপ আর হাফ কাপ এটা আমি টেলে নিচ্ছি। টেলে তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিব। আর মসুরের ডালও কিন্তু আমি সমপরিমাণ নিয়েছি, দেড় কাপ, ওয়ান অ্যান্ড হাফ কাপ, এক কাপ আর দেড় কাপ। তো দুটো ডাল মিলে হয়েছে তিন কাপ, আর বুটের ডাল সহ হয়েছে সাড়ে তিন কাপ। তো চালটা হচ্ছে এক প্যাকেট, এক কেজি। তো এই মশলাটা আমি একটা বড় পাতিলে দিয়ে দিয়েছি, আর ওই মশলার যে হাঁড়িটাতে এতক্ষণ রান্নাবান্না হয়েছে ফ্রাই প্যানে, সেটাও কিন্তু পরবর্তীতে গরম পানি দিয়ে ধুয়ে নিব। তো দেড় কাপ যে মসুরের ডাল নিয়েছি, ওয়ান অ্যান্ড হাফ কাপ, সেটা আমি প্রথমে দিয়ে এই মশলার সাথে ভাজি করে নিচ্ছি। টেস্টি খিচুড়ির মশলা কিন্তু আমরা রেডি করে ফেলেছি, দেখতেই পেয়েছেন। এখন পলাশ চালটা, এটা এক প্যাকেট চিনি গুঁড়া পলাশ চাল এক কেজির, সেটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, আর মেজারমেন্টের কাপে যদি বলেন সাড়ে চার কাপ। তো এই যে মুগ ডালটাও ধুয়ে পানি ঝরিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়া এখানে দিয়ে দিয়েছি দুই চা চামচ। হলুদ গুঁড়া দিয়েও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজি করছি। বুটের ডালটা দেখুন সিদ্ধ করে নিয়েছি, এটা কিন্তু এখন মিক্স করব না। বুটে তিন চার মিনিট অনবরত নেড়ে নেড়ে ভাজি করার পর চাল ডালটা দেখুন একদম ঝরঝরে হয়ে গিয়েছে। চোদ্দ কাপ পানি আমি চুলায় চড়িয়ে দিয়েছি বলক আসার জন্য। এখানে আমি এই পানিটা দিয়ে দিলাম। এখন মেজারমেন্টটা বলি, মুগের ডাল আর মসুরের ডাল আর চাল মিলে হয় সাড়ে সাত কাপ। তো ডাবল দিলে পনেরো কাপ হতো, কিন্তু আমি চোদ্দ কাপ দিয়েছি, কারণ এক কেজির বেশি যখন চাল ডাল হয় তখন ডাবল দেওয়ার দরকার হয় না, কিছুটা কম দিলেই হয়। এখান থেকে একটু গরম পানি দিয়ে ফ্রাই প্যানটাও ধুয়ে নিলাম, যেটাতে আমরা এতক্ষণ রান্না করেছি। টক বগিয়ে ফুটিয়ে উঠছি। এখানে আমি এখন জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ, ওয়ান অ্যান্ড হাফ টিস্পুন, আর আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। তো ভালো করে সমস্ত উপকরণ মিক্স করে নিচ্ছি। দুই তিন বলক উঠে গিয়েছে এরকম অবস্থায়। এখন আগুনের আঁচ কমিয়ে এখন লোয়ের চাইতে সামান্য বেশি আঁচে কভার করে কুক করছি। একটা ভারী কিছু দিয়ে দিবেন, তাহলে ভালো ভাব পাবে। তো আমি দুই তিন মিনিট পর একটু নেড়ে দিচ্ছি, পানিটাও কমে এসেছে। এতে করে নিচের উপরের সব দিকে চাল সমানভাবে সিদ্ধ হবে, নিচের চালগুলো উপরে উঠিয়ে দিলাম। আবার কভার করে এখন আগুনের আঁচ সেই লোতে আমি আবার কুক করছি। দেখুন চাল কিন্তু এখন প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখন আমি আবার উল্টে পাল্টে দিলাম, আর এখন আমি মাংসটা মিক্স করব। তার আগে একটা তাওয়া দিয়ে দিলাম। আপনারা যদি থিক সারফেসের হাঁড়িতে রান্না করেন সেক্ষেত্রে তাওয়া দিতে হবে না। তো সেই ভাজা মাংসটা দিয়ে দিলাম, আলু ভাজা দিয়ে দিলাম, বুটের ডালটা দিয়ে দিলাম। এই মাংস ভাজাটা আপনারা চাইলে সারা বছর ভাতের জন্য রান্না করে এভাবে খেতে পারেন, রুটি পরোটার সাথেও খেতে পারেন। এটা একটা অন্যরকম স্বাদের মাংসের রেসিপি। এটা খেতে কিছুটা ভাজা মাংসের মতো লাগে, কিছুটা রান্না মাংসের মতো অন্য টাইপ টেস্ট। ভালো করে মিক্স করে আবার আমি কভার করে দিলাম এভাবে দশ মিনিটের জন্য, একদম অল্প আঁচে তাওয়ার উপরে। দশ মিনিটেই কিন্তু সেট হয়ে যাবে। তো দেখুন এখন কিন্তু টোটালি সেট হয়ে গিয়েছে, এখন শুধু গরম গরম সার্ভ করার পালা। যারা নতুন রাঁধুনি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টিপস হচ্ছে, যেই মসুরের ডালটা আপনারা নেবেন, পোলাও চাল সিদ্ধ হতে যেরকম সময় লাগে অতটুকু সময়ই যেন লাগে, মানে ছোট যে মসুরের ডালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয় সেগুলাই নেবেন। তা না হলে ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগলে দেখা যাবে যে খিচুড়ির পারফেক্ট টেস্ট পাবেন না। সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা লাইক ফলো দিবেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।